ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা চাকরি সংক্রান্ত লেটেস্ট খবরাখবর পেতে আমার ইউটিউব চ্যানেল প্লাইন ইন সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন তাহলে চাকরি সংক্রান্ত কোন প্রকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তার ভিডিও বানিয়ে প্রথমে আপনাদের সামনে ইউটিউবের মাধ্যমে তুলে ধরা হবে তো এখনই ভিডিওটিতে একটি লাইক করে দেন এবং কোন জায়গা থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন পারলে শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা আমাকে ধরনের চাকরির ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করে তুলবে তো এগুলো আপনাদের সুবিধার্থে বানানো হচ্ছে আসা যাক মূল বিষয়ে এনে কি বলা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তার ঠিকানা দেখা এখানে দেওয়া আছে একশো একষট্টি এস পি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আনুমানিক এটা বিজ্ঞপ্তি নম্বর জিরো ছয় অবলিক দু হাজার চব্বিশ তো নোটিফিকেশানে কি বলা হয়েছে যে অ্যাপ্লিকেশানস ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট তাহলে নিচে যে সমস্ত পোস্টের কথা বলা হবে সেগুলো নিয়ে সরাসরি নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে তাহলে কি কি পোস্টে নিয়োগ হবে শূন্যপাত কত শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়া লাস্ট ডেট এ সমস্ত ইনফরমেশনগুলো এখান থেকে পেয়ে যাবেন তাছাড়া আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ ফাইলের লিঙ্ক এবং যে অফিসিয়াল ওয়েবসাইট তারও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করেও আপনারা পুরো ইনফরমেশান দেখে নিতে পারেন তখন কী বলা হয়েছে এক নম্বর হচ্ছে যে নেম অফ দ্য পোস্ট কোন পোস্টে নিয়োগ হবে আর টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিজ শূন্যপাত কতগুলো আছে এক নম্বরে আছে হেডমাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এজুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এই পোস্টে নিয়োগ হবে হেডমাস্টার পদে সরকারি স্কুলে এটা এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এর আন্ডারে অধী মানে অধীনে অবস্থিত হেডমাস্টার পদে নিয়োগ এখানে টোটাল শূন্য পদে আছে ছত্রিশ থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স শূন্য পদে হেডমাস্টার পদে নিয়োগ হবে তারপরে আছে হেডমিস্ট্রেস হেডমিস্ট্রেস পদেও নিয়োগ হবে ইন ওয়েস্টবেঙ্গল এজুকেশান সার্ভিস আন্ডার স্কুল এজুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গাল তাহলে এখানে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস এ সমস্ত পদে নিয়োগ হবে তো হেডমাস্টার পদের শূন্য সংখ্যা হচ্ছে ছত্রিশ আর হেডমিস্ট্রেস পদে নিয়োগের শূন্যপদ হচ্ছে দুই আর কী কী বলা হয়েছে নোটিফিকেশানে নোট আেনে এনবি ক্যাটাগরি ওয়াইজ ব্রেক আপ আফ ভ্যাকান্সিজ উইল বি অ্যাভেলেবল ইন দ্য ডিটেল্ড অ্যাডভার্টাইজমেন্ট তাহলে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সি বা শূন্যপাদ সেটা যে ডিটেল্ড অ্যাডভার্টাইজমেন্টের বিজ্ঞপ্তি সেটা পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন এখানে ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন সর্বপ্রথমে দেওয়া আছে যে লাস্ট ডেট কবে দরখাস্ত গ্রহণের সাত পাঁচ দু হাজার চব্বিশ আপ টু থ্রি পি এম বিকেল তিনটে পর্যন্ত লাস্ট ডেট হচ্ছে সাত পাঁচ দু হাজার চব্বিশ ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিজ থ্রু অনলাইন এবং অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবেন তো তার জন্য ফিজও আপনাদেরকে পেড করতে হবে তার লাস্ট ডেট হচ্ছে সাত পাঁচ দু বিকেল তিনটে পর্যন্ত ক্লোজিং অফ সাবমিশন অফ ফিজ থ্রু অফলাইন অফলাইনে যদি কেউ ফিজ জমা করতে চায় তাহলে তার লাস্ট ডেট হচ্ছে আট পাঁচ দু হাজার চব্বিশ তাহলে অনলাইনটি শুরু হবে কবে থেকে সেটা আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে এখানে সবই লাস্ট ডেট দেওয়া আছে মানে মে মাসের সাত তারিখ বা আট তারিখ এটা হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান এবং টাকা কাটানোর তো আবেদনটা শুরু হবে কোন তারিখ থেকে কি বলা হয়েছে এখানে যে অ্যাপ্লিকেশানস ক্যাবমি ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন তাহলে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে ইন কমিশনস ওয়েবসাইট তাহলে পাবলিক সার্ভিস কমিশনের পশ্চিমবঙ্গের যে ওয়েবসাইট সে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটটি হচ্ছে এস টিটি কলন স্ল্যাশ স্ল্যাশ পিএসসি ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়াটি শুরু হবে কবে থেকে ষোলো চার দু হাজার চব্বিশ অনওয়ার্ডস তাহলে এই যে এপ্রিল মাস চলছে সে এপ্রিল মাসের ষোলো তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে আর এটা হচ্ছে ওয়েবস ওয়েবসাইট পিএসসি ডট ডট গভ ডট ইন তাহলে এটা মনে রাখবেন তারিখটা যে ষোলো চার দু থেকে অনলাইনে আবেদন শুরু হবে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস পদের জন্য তো বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট সে পোস্টগুলোতে আবেদনের আগে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রেজিস্টার দেমসেলভস তাহলে অনলাইনে আবেদনের আগে আপনাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে থ্রু দ্য সেম ওয়েবসাইট যে ওয়েবসাইটটা আগে বলা হলো সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে দজ হু হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দ্য সেম ওয়েবসাইট যারা অলরেডি আগেই এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে রেখেছেন দ্যাট ইজ ওয়েবসাইটটা হচ্ছে এইচ পি এস কোলন স্ল্যাশ পিএসসি ডট 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 ইন আর্লিয়ার মানে যারা আগে থেকেই এই ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করে রেখেছেন অলসো নিড টু রেজিস্টার অ্যাফারেস তাদেরকেও কিন্তু নতুনভাবে আবার এই হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস পদের জন্য নতুনভাবে আবেদন করতে হবে বা রেজিস্টার করতে হবে তাহলে যে আবেদনের যে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার বা আইডি আছে সেটাই কাজ করবে না নতুনভাবে এই ওয়েবসাইটে আপনাদেরকে আবার রেজিস্টার করতে হবে ডিটেলড ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকান্সিজ শূন্যপাত সম্বন্ধে যে বিস্তারিত ইনফরমেশন তারপর এজ লিমিট বয়স সীমা কোয়ালিফিকেশানস শিক্ষাগত যোগ্যতা স্কেল অফ পে বেতনক্রম ক্লোজিং ডেট লাস্ট ডেট অ্যাটসেটরা উইল বি অ্যাভেলেবল ইত্যাদি এগুলো পাওয়া যাবে ইন দ্য কমিশনস ওয়েবসাইট এগুলো কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে ওয়েবসাইটটি আরেকবার বলছি এইচটি পি এস কোলন স্ল্যাশ স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন ওয়ান অ্যান্ড ফ্রম পাঁচ চার দু হাজার চব্বিশ তাহলে পাঁচ চার অলরেডি এটা শুরু হয়ে গেছে ইনফরমেশন যে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস পদের আবেদনের জন্য পিএসসির মাধ্যমে তার যে ইনফরমেশন পুরো তথ্য সেটা অলরেডি পাঁচ চার দু হাজার চব্বিশ থেকে এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে সেটা শুরু হয়ে গেছে আপনারা দেখে নেবেন ডাউনলোড করে তো হচ্ছে সংক্ষিপ্ত একটা নোটিফিকেশান এটা প্লেস কলকাতা প্রকাশিত হয়েছে এটা নোটিফিকেশান পনেরো তিন দু হাজার চব্বিশে বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি তা ওয়েবসাইট এখানে দেওয়াই আছে ওয়েবসাইট পিএসসি ডট ডব্লুবি ডট গভ ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন বা এই ওয়েবসাইটে গিয়ে পুরো ইনফরমেশনগুলো দেখে নেবেন তে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি শর্ট নোটিফিকেশান সেটা ভিডিও আকারে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো শূন্য পদ বেশ ভালোই আছে বেতনক্রমও বেশ ভালো হবে তো হেডমাস্টার পদের শূন্যপদ হচ্ছে ছত্রিশ আর হেডমিস্ট্রেস পদের শূন্যপদ হচ্ছে দুই তো আপনারা যে অনলাইন আবেদন শুরু হবে সেটা তখন আবেদন করবেন অনলাইন কবে থেকে শুরু হবে সেটা বলা হল যে ষোলো চার দু হাজার চব্বিশ থেকে অনলাইন আবেদন শুরু হবে এবং লাস্ট ডেট হচ্ছে সাত পাঁচ দু হাজার চব্বিশ ফিজ কাটানোরও লাস্ট ডেট সাত পাঁচ দু চব্বিশ বিকেল তিনটে পর্যন্ত আর কেউ যদি অফলাইনে টাকা কাটাতে চায় তাহলে তার লাস্ট ডেট হচ্ছে আট পাঁচ দু হাজার চব্বিশ সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বা শর্ট নোটিফিকেশান তো এ ধরনের চাকরির নতুন নতুন আপডেট বা খবরাখবর পেতে আমার ইউটিউব চ্যানেল প্লাই ইনফো সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখা আমাকে এ ধরনের চাকরি সংক্রান্ত যে নোটিফিকেশানগুলো বের হয় তার ভিডিও বানাতে আরও বেশি উদ্যোগী করে তুলবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নির্দিষ্ট সময়ে উপযুক্ত যোগ্যতা নিয়ে আবেদন করবেন তো আজকে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে